অবশেষে ডিগ্রি মিলল, নাম সাকিব আল হাসান। কেন এত কথা? জানেন তো তাকে, সাকিব আল হাসানকে তো চেনেন আপনি, বাংলাদেশের অলরাউন্ডার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ফাইনালি গ্র্যাজুয়েশন শেষ হলো। সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে সার্টিফিকেট নিলেন। ওডিআই ক্যারিয়ারে 300 উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন, কিন্তু গ্র্যাজুয়েট ছিলেন না। 7000 রানের ক্লাবের সদস্য তিনি। ওডিআই ফরম্যাটে 7000 রানের পাশাপাশি 300 উইকেট নেয়া যে নজির রয়েছে বিশ্বের গুটি কয়েক ক্রিকেটারের, তার মধ্যে ইনি একজন, বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, ঠিক তেমনি সাফল্য এবার ধরা দিল তার পড়াশোনার জগতেও। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, সেটাও আবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। সাকিবের কাছে এই অনুভূতিটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম ওডিআই ম্যাচে 93 রানে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব, হাত ঘুরিয়ে একটি উইকেটও নিয়েছেন। আইরিশদের বিরুদ্ধে বাংলাদেশ দাপিয়ে রেকর্ড রানে জিতেছে। দেশকে জেতাবার পরের দিনই সকালে কালো সবুজ গাউন গায়ে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির সাকিব। 19 মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী সাকিব 21তম সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন। ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, তিনি গ্র্যাজুয়েটদের হাতে শংসাপত্র তুলে দেন। এই ইউনিভার্সিটির 2009-10 সেশন থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি নেয় সাকিব। এতদিন পর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে অনুভূতিটা কেমন? তিনি বলছেন, ক্রিকেটে যখন অভিষেক হয় যেমন অনুভূতি ছিল, এখানেও তাই হলো। 2009 সালে ক্রিকেট ক্যারিয়ারে 3 বছর হয়ে যাওয়ার পরও আম্মা ফোন করে পড়াশোনার খবর নিতেন, আজ আমি খুশি, স্বপ্ন ছিল সত্যি হলো।